আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়া আমরা অনেক ভালো আছি। তো এটা ছিল তৃতীয় রমজানের দিন, আমরা যাচ্ছি আন্টির বাসায়। আপনাদেরকে তো ঈদের শপিং দেখিয়েছিলাম, তো আমার একটা ড্রেস সেলাই করতে দেওয়ার জন্যই যাচ্ছে। তো এইদিকে আমাদের এইদিকে আমি ট্রেইলার্সে দেখেছিলাম, বাট সেখানে মজুরিটা অনেক বেশি, সেলাইয়ের 500 টাকা মজুরি চাইছে, যার কারণে আমি বাসায় চলে আসছি। কারণ এত টাকা দিয়ে আমি ড্রেস বানাবো এটা আমি মেনে নিতে পারতেছিলাম না। তো যাই হোক, আমরা মেয়েরা একটু মানে যেখানে কম পাই মানে এরকমই খুঁজি যে একটু কম দামে কোথা থেকে বানাইতে পারবো। তো এই আন্টির কাছ থেকে হচ্ছে আমার ভাইয়ের বউ মানে আমাদের নাফিসা, ও সবসময় ড্রেস মেক করে, তো খুব সুন্দর ওনার কাজ। তো ভাবলাম যে উনি মজুরিটা কম নেবে, তো যেমন ভাবা সেই কাজ। তো উনি হচ্ছে 350 টাকা মজুরি রাখবে ড্রেসটার। তো ওনার কাছে ড্রেস বানাইতে দিয়ে আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছি। আর সালমান হচ্ছে মানে খুব আনন্দিত মানে এরকম একটা খোলামেলা পরিবেশ পেয়ে। আর এটা হচ্ছে আমাদের এলাকার ঈদগাহ মাঠ। এই মানে ঈদগাহ মাঠে ছোটোবেলায় আমরা অনেক খেলাধুলা করেছি, বিকেল হলেই আমরা দলবল নিয়ে সবাই এখানে চলে আসতাম খেলাধুলা করার জন্য। তো এই জায়গাটাতে আমাদের ছোটোবেলার অনেক স্মৃতি আছে। তো যাই হোক, এখন আমার ছেলেও এদিকে দৌড়ে যাচ্ছে, আর বাসায় চলে আসছি। আর বাসায় আসার পর তো এর মধ্যে গোসল করা, নামাজ পড়া, কোরআন পড়া সব কিছুই আলহামদুলিল্লাহ করে নিয়েছি। আর এখন হচ্ছে ইফতারের ইফতার রেডি করেছি। আর আজকের ইফতারে থাকছে মানে তৃতীয় রমজানে আমাদের ইফতারে ছিল চিকেন শর্মা। তো চিকেন শর্মার জন্য আমরা এখানে নানটা রেডি করে নিয়েছি। আমাদের নাফিসা হচ্ছে রুটিগুলো বানিয়ে দিতেছিল আর আমি ভেজে নিচ্ছিলাম। তো এর মধ্যে অনেকগুলো রুটি ভেজে নেওয়া হয়ে গেছে। ইফতারের সময় প্রতিদিন আসলে ভাজা পোড়া খেতে ভালো লাগে না, আর ইদানিং আমার গ্যাসের প্রবলেমটা অনেক বেশি বেড়ে গেছে। প্রথম দিন তো মানে পেঁয়াজ ছোলা এইসব খেয়ে আমার গ্যাসের অনেক বেশি সমস্যা হয়ে গেছিলো। তা তারপর দিন থেকে আমি আর ভাজা পোড়াটা খাচ্ছি না, অ্যাভয়েড করছি। এমনিতেও আমার ডাক্তারের নিষেধ আছে ভাজা পোড়া খাওয়া, ঝাল, বেশি ঠান্ডা গরম এগুলো খাওয়া একটু নিষেধ আছে, কারণ আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, যে কারণে মানে ডাক্তার আমাকে এসব খেতে নিষেধ করেছে। তো এগুলো থেকে একটু মানে দূরে থাকাই ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। তো যাই হোক, এগুলো একটু মেনে চলার চেষ্টা করছি, ভাজা পোড়াটা একটু না খাওয়ার চেষ্টা করছি। তো এই যে চিকেন শর্মাটা আমি রেডি করে নিয়েছি, আর চিকেন শর্মার পদ্ধতিটা পুরো প্রসেস মানে এই রেসিপিটা আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। কেউ যদি দেখতে চান আমি ভিডিও শেষে এই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, বা ডিসক্রিপশন বক্সে আমি চিকেন শর্মার লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আর এই মেয়োনিজের রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, তো আপনারা চাইলে মেয়োনিজ রেসিপিটাও আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন। তো আমি এখন রুটিটাকে মুড়িয়ে নিচ্ছি। আর আমার কাছে চিকেন শর্মা যে র্যাপ করে সেটার জন্য পেপার ছিল না, তো আমি এমনিতেই রুটিটাকে সেট করে দিলাম। তো ইফতারের জন্য মোটামুটি হেলদি একটা প্লেটার তৈরি করছি, আর এই প্লেটারটা আমি আমার হাজবেন্ডের জন্য রেডি করতেছিলাম। তো সবশেষে আমি মিষ্টি দইয়ের লাচ্ছিটা দিয়ে দিচ্ছি। তো মোটামুটি আমার ইফতারের জন্য হেলদি একটা ইফতার প্ল্যাটার তৈরি হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, আজকে আমাদের ইফতারের এই আইটেমগুলো ছিল। এটা আমি আপনাদের ভাইয়ার হাতে দিয়ে দিলাম, ও আসলে ওকে ভিডিও করলে একটু রাগ হয়। তো যাই হোক, আমার এখানে ভিডিও করা শেষ, এখন আমরা ইফতার করতে বসে গিয়েছি। দেখতেই পাচ্ছেন সকল মানে ইফতারের আইটেম আমরা রেখে দিয়েছি নিজে মাদুর বিছিয়ে। তো এখানে এই পাস্তাটা হচ্ছে আমার ফুপু বানাইছে, আর এই যে দইটা দেখতে পাচ্ছেন সেটাও আমার ফুপু নিজের হাতে বানিয়েছে, আর বানিয়ে আমাদেরকে ইফতারের আগেই দিয়ে গেছে। আর এইদিকে হচ্ছে তরমুজ আছে, মালটা আছে, আর
এই যে শর্মার জন্য সবকিছু একসাথে মিক্স করে রাখা হয়েছে, আজান দিলে আমরা হচ্ছে রুটির মধ্যে দিয়ে তারপর খেয়ে নিব। তো আলহামদুলিল্লাহ আজান পড়ে গেছে, এখন আমরা ইফতারটা সেরে নিচ্ছি। না কে দেয় না খাও খাও শেষ, আমার কাছে দিয়ে আসো, আমার কাছে দিয়ে আসো। ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন।